কালীবন্দ উচ্চ বিদ্যালয় কলেজ এর অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব বাংলাদেশের বিশ্বপরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970 এই অধ্যায়ে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী বিকাশ রাজনৈতিক দলের ভূমিকা। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা, দলে বা রাজনৈতিক আন্দোলনের ভূমিকা, এই বিষয়টা আমি আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা যে 1947 সালে স্বাধীনতা লাভ করছে পাকিস্তান রাষ্ট্রটা, পাকিস্তান রাষ্ট্র স্বাধীনতা লাভের পরে এখানে আমরা জানি পাকিস্তানে দুইটা অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান। আমাদের এই অঞ্চলটা ছিল পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত। এখানে আমরা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা এখানে শাসিত হয়েছিল, আমরা জানি এখানে 1947 সালের পর থেকে আমরা শাসিত হয়েছি বিভিন্ন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখানে শাসিত হয়েছি। এখানে পুরো রাজনৈতিক বলো, অর্থনৈতিক বলো, সামাজিক বলো, সাংস্কৃতিক বলো, সকল কর্মকাণ্ডে কর্তৃত্ব ছিল কাদের? পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর কর্তৃত্ব ছিল। তাই এখানকার রাজনৈতিক দলের ভূমিকাটা আমরা তেমন না দেখতে পারলেও, তাই এখানে রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য পরবর্তীতে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিল এই পূর্ব বাংলার জনগণরা। আচ্ছা, এখানে প্রথম আমরা এখানে যে রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছি, এখানে সেই রাজনৈতিক দলগুলো কি কি, তিন ধরনের রাজনৈতিক দল আমরা এখানে দেখতে পাচ্ছি এই 1947 সালের পরে। এখানে দেখতে পাচ্ছি আমরা পাকিস্তান সমর্থিত কিছু রাজনৈতিক দল, পাকিস্তানের অনুগত কিছু রাজনৈতিক দল আমরা দেখতে পাই এই অঞ্চলে, পাকিস্তানের অনুগত রাজনৈতিক দল দেখতে পাই আমরা এখানে এই অঞ্চলে, পাকিস্তান অনুগত কিছু রাজনৈতিক দল। এরপরে পূর্ব বাংলার এখানে যে সকল রাজনৈতিক দল আমরা দেখতে পাই পাকিস্তান অনুগত মধ্যে, একটা হলো মুসলিম লীগ, নেজাম ইসলাম, আর একটা হলো জামাতে ইসলাম। এই তিন চারটা রাজনৈতিক দল আমরা দেখতে পাই। আর এখানে যে মুসলিম লীগ দলটা আমরা দেখতে পাই সেটা প্রতিষ্ঠিত 1906 সালে, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমাদের এখানে এই মুসলিম লীগের কর্তৃত্ব ছিল পূর্ব পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর, তাই এই পূর্ব পাকিস্তানের জন্য এই মুসলিম লীগ কোনো ধরনের কল্যাণ বা কোনো ধরনের অবদান রাখতে পারেনি। তাই পরবর্তীতে পূর্ব বাংলার বা পূর্ব অঞ্চলের যারা জনগণ ছিল তারা কি করলো, একটা রাজনৈতিক দল গঠন করলো পরবর্তীতে, সেটা 1949 সালে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাবো এখানে কোন দ্বিতীয় যে রাজনৈতিকগুলো আমরা দেখবো সেটা হলো পূর্ব বাংলার অধিকার প্রতিষ্ঠায় গঠিত রাজনৈতিক দল, আমরা এখানে কিছু রাজনৈতিক দল দেখতে পাচ্ছি যেগুলা পূর্ব বাংলার জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পাই আওয়ামী, মুসলিম লীগ এবং যুক্তফ্রন্ট। এরপরে আরো কিছু রাজনৈতিক দল রয়েছিল, সেগুলো হলো কি, আদর্শবাদী বাম দল ছিল। সেগুলো কি করেছিল, এখানকার জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। আচ্ছা, এই আমরা আমাদের আজকে যেহেতু আমরা যেহেতু আমাদের এই অঞ্চলটা পূর্ব অঞ্চল বা পূর্ব বাংলা, সেই পূর্ব বাংলার যে সকল রাজনৈতিক দল ছিল সেই রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করবো, এই লেকচার আলোচনা করবো। আচ্ছা, এখন সেই পূর্ব বাংলার কি কি রাজনৈতিক দল ছিল আমরা প্রথমে দেখতে পাই আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগ দলটি 1949 সালে 23 জুন গঠিত হয়। 1949 সালে 23 জুন তারিখে এটা গঠিত হয়। 1949 সালে 23 জুন তারিখে এটা গঠিত হয়। এটা প্রতিষ্ঠাকালে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সভাপতি
প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। আর এখানে তখনকার সাধারণ সম্পাদক ছিল, প্রথম সাধারণ সম্পাদক, প্রথম সাধারণ সম্পাদক ছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ছিল তখন সাধারণ সম্পাদক। এই দলটা, এই আওয়ামী মুসলিম দলটা গঠিত হওয়ার পর থেকে আমাদের এখানকার যারা জনগণ ছিল, আমাদের জনগণের অধিকার এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এটা কি করেছে, আন্দোলন সংগ্রাম করেছিল এবং আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানকার যেহেতু এই দলটা তখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে সেই জন্য এই দলটা এখানে, আমরা জানি এখানে আমাদের যে পূর্বাঞ্চলে এখানে হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করত, তাই 1955 সালে এই দলটার নাম থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা রাজনীতি গঠন করা হয়। মানে এটা 1955 সালে এটার নামটা পরিবর্তন করা হয়। নাম পরিবর্তন করে কি রাখা হয়, মুসলিম শব্দটা বাদ দিয়ে এটা নামকরণ করা হয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ, আমি আবার বলতেছি, দেখো 1955 সালে যেহেতু আমরা জানি এই অঞ্চলটা হলো কি মুসলিম অধ্যুষিত, কিন্তু এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বাস করে, তাই এখানকে তখন কোনো রাজনৈতিক দল না থাকার কারণে এখানে এই দলটার নামটা পরিবর্তন করে রাখা হয় আওয়ামী লীগ, মানে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় 1955 সালে। আচ্ছা, এরপরে যে দলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে, সেই দলটা হলো যুক্তফ্রন্ট। আসলে যুক্তফ্রন্ট শব্দটা দেখলে আমরা বুঝতে পারি আসলে যুক্তফ্রন্ট জিনিসটা কি। যুক্তফ্রন্ট হলো আসলে এটা একটা কোন রাজনৈতিক দল না, এটা কয়েকটা রাজনৈতিক দল মিলে গঠিত একটা দল অথবা একটা ফ্রন্ট। এখানে আসলে আমরা যখন বর্তমানে 4 দলীয় জোট দেখতে পাই, 14 দলীয় জোট দেখতে পাই, যেভাবে জোট করে দেওয়া বিভিন্ন রাজনৈতিক দল মিলে একসাথে, ঠিক একইভাবে তখনকার সময়ে এই জোটটা গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট। মানে 4টা রাজনৈতিক দল একসাথে হয়ে একটা ফর্ম গঠিত হয়, সেটার নাম দেয় যুক্তফ্রন্ট। আর এটা কত সালে গঠিত হয়, 1953 সালের 14 নভেম্বর এটা গঠিত হয়। এই যুক্তফ্রন্ট গঠিত হওয়ার কারণ হলো আসলে 1954 সালে একটা প্রাদেশিক নির্বাচন ছিল, সেই প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার জন্য বা মুসলিম লীগের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই যুক্তফ্রন্ট গঠিত দলটা গঠিত। কারণ তখন ছিল মুসলিম লীগ দলটাই, মুসলিম লীগ দলটাই ছিল কি তখনকার খুবই ক্ষমতাধর একটা দল, সেই জন্য এই দলটাকে পরাজিত করার জন্য তখনকার যারা যে ছোট ছোট দলগুলো ছিল সেই দলগুলো নিয়ে একসাথে এই যুক্তফ্রন্ট দলটা গঠিত হয়। আর সেখানে কি কি দল ছিল আমি লিখতেছি। 1 নম্বর ছিল আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ। হ্যাঁ, আওয়ামী মুসলিম লীগ লিখলাম, আওয়ামী মুসলিম লীগ আসলে আওয়ামী লীগ গঠিত, আওয়ামী লীগ নামটা মুসলিম লীগ পরিবর্তন করা হয় 1953 সালে। এখানে তখন ছিল এটা আওয়ামী মুসলিম লীগ ছিল। আচ্ছা, এরপরে ছিল 2 নম্বর কৃষক শ্রমিক পার্টি, এটা একটা দল। এরপরে নেজামে ইসলাম, চার নম্বরে গণতন্ত্রী দল। এই চারটা রাজনৈতিক দল মিলে এই যুক্তফ্রন্ট দলটা গঠিত হয়। আর এই যুক্তফ্রন্ট দলটা গঠিত হয়, আমি প্রথমে বলছি যুক্তফ্রন্ট দলটা গঠিত 1944 সালে একটা প্রাদেশিক নির্বাচন ছিল, সেই নির্বাচনে মুসলিম লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই যুক্তফ্রন্টটা গঠিত হয়েছিল। আচ্ছা, এখানে এই যুক্তফ্রন্ট 1944 সালে যে নির্বাচনটা হয় যুক্তফ্রন্ট নির্বাচন, সেই যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা দেখতে পাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন ছিল, যুক্তফ্রন্ট নির্বাচন 1944 সালে হয়। আর এই যুক্তফ্রন্ট নির্বাচন মুসলিম আসনের মধ্যে মুসলিম যে সকল আসন ছিল, মুসলিম আসন ছিল 237টি,
237টি মুসলিম আসন ছিল। এই মুসলিম আসন 237টি আসনের মধ্যে যুক্তগণ জয়লাভ করে মাত্র ছাপ্পান্ন দিন পরে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। তখনকার বিভিন্ন কারণে এই যুদ্ধবন দলটা বেশি দিন টিকে থাকতে পারেনি। তখনকার সময়ে এই মুসলিম লীগ বলো, অন্যান্য যে পাকিস্তানের যারা প্রভাবশালী যে দলগুলো আছে, তারা বেশি দিন এখানকার এই আমাদের যে যুদ্ধবন দলটাকে ক্ষমতা থাকতে দেয়নি। সেরা বাংলার নেতৃত্বে যে দলটা গঠিত হয়েছিল যুদ্ধবন, সেই যুদ্ধবনকে ক্ষমতা থাকতে দেয়নি। পরবর্তীতে কি ছিল, এই যুদ্ধবনটা বিলুপ্ত হয়ে যায়। এবং বিলুপ্ত হয়, আমরা জানি এই যুক্তপণ যখন গঠিত হয়, যুক্তপণ গঠিত হওয়ার পরে নির্বাচনের আগে যুক্তপণ একুশ দফা ভিত্তিক একটি দাবি দেয়। সেই একুশ দফা ভিত্তিক দাবির প্রেক্ষিতে বা এখানে যে নির্বাচনের সময় আমরা জানি প্রত্যেকটা নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনীতি কি করে নির্বাচনী প্রতিশ্রুতি দেয়, ঠিক একইভাবে যুক্তপণের একুশ দফা ভিত্তিক একটি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই একুশ দফা ভিত্তিক কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং পরবর্তীতে কি হয়, এই যুক্তপণটা কি হয়ে যায়, ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। আচ্ছা, আজকে আমরা আমাদের এই লেকচারটা এতটুকু থাকলো, এতটুকু আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আগামী ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।